আর আপনার মোবাইলের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি ডেভেলপার অপশানটা খুঁজে বের করবেন যদি নর্মালি ডেভেলপার অপশানটা খুঁজে না পান তাহলে আবাউট ফোন বা আবাউট ডিভাইস নামে একটি অপশন থাকবে এই অপশনটির ভিতরে আপনি বিল্ড নাম্বার বলে একটি অপশন পাবেন এই বিল্ড নাম্বারটির উপরে আপনি বিল্ড নাম্বারটি যে লেখা রয়েছে এই লেখাটির উপরে সাত থেকে আটবার ক্লিক করবেন খুব দ্রুতভাবে সাথে থেকে আটবার খুব দ্রুতভাবে ক্লিক করার পর আপনার ডেভেলপার অপশন চালু হয়ে যাবে তারপর আপনি ডেভেলপার অপশন খুঁজে বের করবেন আমার ডেভেলপার অপশন আমি খুঁজে বের করছি সিস্টেম ম্যানেজমেন্টে আমার রয়েছে এরপর নিচের দিকে আমি যাব ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশন আপনি অফ থাকবে আপনার আপনি অন করবেন সর্বপ্রথম অন করার পর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে পাবেন এই দেখেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা আপনার ডিফল্ট হিসাবে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান ইনটু থাকবে আপনি এটাকে অফ করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে দেখুন এখন কতটুকু ফাস্ট কাজ করছে যদি আমি এটা ফাইভ ইন্টুতে রেখে দিই তাহলে দেখুন আমার মোবাইলে কতটুকু স্লো কাজ করছে দেখুন আপনি এটাকে অফ করবেন এর নিচেরটা অফ করবেন এর নিচেরটা এর নিচেরটা অফ করবেন এর নিচেরটা অফ করবেন তিনটা অফ করে দিবেন আপনার মোবাইলে দেখুন কতটা স্পিড বাড়বে এরপর যাবেন নিচের দিকে নিচের দিকে টেনে টেনে যাবেন দেখবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনার ডিফল্ট থাকবে স্ট্যান্ডার্ড লিমিট আপনি 9 ব্যাকগ্রাউন্ড প্রসেস ন ব্যাকগ্রাউন্ড প্রসেসে ঠিকমার্ক লাগিয়ে দেবেন দেখবেন আপনার মোবাইলে আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করবে না এবার যাবেন আপনার ফোন স্টোরেজে ফোন স্টোরেজে যাওয়ার পর দেখুন অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার রয়েছে এই অ্যান্ড্রয়েড নামে ফোল্ডারটি আপনার অনেক জায়গা জুড়ে রয়েছে এটা ডিলিট করবেন আপনি এটা ডিলিট করার পর ক্যাশ দেখুন ক্যাশ নামে একটি ফোল্ডার রয়েছে ডাটা ক্যাশ করে রেখেছে এইটা ডিলিট করবেন দেখবেন অনেকটা জায়গা খালি হয়ে গেছে আপনার এরপর আপনি আপনার মোবাইলটা একদিন অন্তর অন্তর আপনি রিস্টার্ট বা রিবুট এটা মারতে পারেন আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্লিজ